হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করবো এটা আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল গার্নিয়ারের ভিটামিন সি নাইট ক্রিম সম্পর্কে রিভিউ চেয়েছিলো সো আজকে তার জন্য এই ভিডিওটি প্রথমেই বলে নিই তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই লাস্টে আমাকে একটা কমেন্ট জানিয়ে যেও তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে গার্নিয়ার ভিটামিন সি ব্রাইট কম নাইট ক্রিম সম্পর্কে রিভিউ দেবো এই নাইট ক্রিমটি সম্পূর্ণভাবে হচ্ছে জাপানিস ইউজেলমে এবং ভিটামিন সিতে ভরপুর কিন্তু এই নাইট ক্রিমটি এই ক্রিমটির দাম হচ্ছে একশো পঁচিশ টাকা ওয়েট আঠেরো গ্রাম রয়েছে তিন বছরের সেলফ লাইভ আছে এটা আসে লরিয়াল প্যারিস থেকে যেটাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলা হয়ে থাকে তো এইবারে আসে এই ক্রিমটির বেনিফিটস সম্পর্কে এটা কী করবে এই নাইট ক্রিমটি ত্বকে রিজেনারেট করতে হেল্প করবে তোমাদের ত্বকে রিপেয়ার করতে হেল্প করবে যদি তোমাদের ডার্ক স্পটস থাকে সেগুলো তো পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবে ফেসটাকে এক্সফোলিয়েট করে সেই সঙ্গে ফেসের যে ডেড সেলস থাকে সেগুলোকে রিমুভ করে দেয় একদম ঠিক শুনেছ হ্যাঁ বন্ধুরা এই নাইট ক্রিমটি একটা নাইট ক্রিম ভাবতে পারো সেটা তোমাদের উপরি ভাগের যে তোমাদের মরাকোষ থাকে স্কিনের মধ্যে যেটাকে আমরা মৃতকোষ বলে থাকি তো সেটাকে কিন্তু পুরোপুরি তুলে দেবে যার ফলে স্কিনটা অনেক বেশি ক্লিয়ার থাকবে আর এই নাইট ক্রিমটি এটাও দাবি করছে এটা স্কিনকে ব্রাইট করে অনেক বেশি ব্রাইটেন আপ করতে হেল্প করবে এবং একটা গ্লো অ্যাড করে এইবার আসি এটার ফর্মুলেশন সম্পর্কে এটা নেচার এবং সায়েন্সের কম্বিনেশনে ফর্মুলাই করে আসে আর অর্থাৎ এর মধ্যে ন্যাচারাল তো ইনগ্রিডিয়েন্ট আছে সেই সঙ্গে এর মধ্যে সায়েন্সের কিছু কম্বিনেশন এখানে অ্যাড করা হয়েছে প্রথমত এর মধ্যে হচ্ছে জাপানিজ জিজুয়েল আছে ইয়োগার্ড আছে ভিটামিন সি আছে ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্ট এই প্রোডাক্টের ব্যাকসাইডে কিন্তু কমপ্লিট এখানে দেওয়া আছে এর মধ্যে কোনো রকম প্যারাবিন এবং মিনারেল নেই অর্থাৎ হার্মফুল কেমিক্যাল থেকে ফ্রি এই নাইট ক্রিমটি প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ একটা কার্ডবোর্ডের প্যাকেজিং আসে যেখানে ডাইরেকশন ফর ইউজ ইনগ্রিডিয়েন্ট লিস্ট এই প্রাইস সমস্ত কিছু এখানে ভালোভাবে মেনশন করা আছে তার ভেতরে কিন্তু প্রোডাক্টটি রয়েছে ছোট্ট একটা কোটিতে করে আছে সুন্দর একটা ইয়েলো কালারের টাবে করে আসে একটা প্লাস্টিকের টাব কিছুটা লাইট কমপ্লিটের দিকে যেরকম প্রোডাক্টের যে প্যাকেজিংগুলো আসে ঠিক সেরকমটা আসে তো এইবারে আসি এটার ফ্রেগ্রেন্স সম্পর্কে এর মধ্যে লাইট কমপ্লিটের যে ফ্রেগ্রেন্সটা আছে ঠিক একই রকম এর মধ্যেও কিন্তু অ্যাড করা হয়েছে কনসিস্টেন্সি সম্পর্কে যদি বলি এটা হচ্ছে আগের থেকে একটু অন্যরকম করা হয়েছে ইয়োগাটার মতো মানে দইয়ের মতো একটা রানিং কনসিস্টেন্সিতে আসে এই প্রোডাক্টটি পিওর হোয়াইট কালারের এই ক্রিমটি এটা ইয়োগাটের সঙ্গে একটুখানি সিরাম মিক্স করলে যেরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে ঠিক সেই রকম একটা কনসিস্টেন্সিতে করে আসে যেটা ইউজ করলে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটা ব্রাইটেন আপ হয়ে যায় লাগানোর সঙ্গে সঙ্গেই ত্বকটা অনেক বেশি ফেয়ারনেস এফেক্ট পায় ত্বকটা অনেক বেশি গ্লো দেখ নন স্টিকি নন অয়েলি লুক দেয় ফেস টা ফেস এর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এই ক্রিম টি আর ফেস এর মধ্যে কিন্তু কোনোরকম কোনো সাদা ভাব ছাড়ে না এই প্রোডাক্টটি স্কিনকে হেলদি বানায় সেই সঙ্গে স্কিনের যে ডেস সেসের লেয়ার থাকে সেটাকে তুলে ফেলে যার ফলে স্কিনটা রিপেয়ার হয় আমাদের স্কিনটা অনেক ভালো থাকে গ্লোয়িং থাকে তো আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারো ভিটামিনসে এই নাইট ত্বক রিজেনারেট করবে ত্বকটাকে ভালো রাখবে স্পেশালি ফেসের মধ্যে যদি তোমাদের সানট্যান থাকে সানবার্ন থাকে প্যাচেস পড়ে যায় ফেসের মধ্যে বিনা কারণে দেখবে ফেসটা অনেক বেশি ডার্ক দেখায় ডাল দেখায় তো সেই সমস্ত কিছু ক্লিয়ার করবে এই নাইট ক্রিমটি ভীষণ ভালো একদিন রাত্রিবেলা ইউজ করে তোমরা দেখো সকালবেলায় উঠে কিন্তু তোমাদের তোমাদের স্কিনটা অনেক বেশি ফ্রেশ হয়ে যাবে বিশেষ করে মুখের মধ্যে যদি দাগ থাকে আমি বলছি না যেটা ব্রোনও কমাবে ঠিক আছে এটা তোমরা শুনে নাও এটা তোমাদের পিম্পলস অ্যাকনিকে কমাতে সাহায্য করবে না কিন্তু যদি তোমাদের পিম্পলস অ্যাকনি ছেড়ে যাওয়া দাগ থাকে মুখের মধ্যে অথবা কোনো কারণে মুখের মধ্যে যে কোনো রকমের কালো দাগ আছে সেটা জন্মসূত্রে না অবভিয়াসলি জন্মসূত্রে কোনো কিছু ফ্রিজের মধ্যে দাগ থাকলে সেটা কোনো প্রোডাক্টই তোমাদের তুলে ফেলতে পারবে না যদি তোমাদের কারণবশত বিশেষ কোনো কারণে ফেসের মধ্যে কোনো অ্যাকনি পিম্পলসের দাগ আছে মুখের মধ্যে সেইগুলোকে কিন্তু তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এটা কমিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে ভিটামিন মাত্রা অনেক বেশি আছে যেটা কিন্তু দাগ মানে তোমাদের উপরে খুব ভালো কাজ করে ইয়োগার্ড আছে দই তোমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং এবং উজ্জ্বল করতে সাহায্য করবে একটা স্মুথ লুক দেবে তোমাদের মানে ব্যবহার করার পরেই তখন তোমরা ফেসটা ওয়াশ করবে তারপরে দেখবে ফেসটা অনেক বেশি সফট হয়ে গেছে স্মুথ হয়ে গেছে কোনো রুক্ষ শুষ্ক ভাবটা তকের মধ্যে থাকে না তো আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব যাদের ফেসে এই ধরনের আছে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো তো অবশ্যই এটা সবাই ব্যবহার করতে পারবে যেহেতু এটা একটা নাইট ক্রিম সবাই ইউজ করতে পারবে বাট যাদের ভিটামিন সি শ্যুট করে না অনেকেরই স্কিন প্রচুর সেন্সিটিভ থাকে কারণ সেন্সিটিভ স্কিনে কিন্তু ভিটামিন সি কোনোভাবেই যায় না যাদের ত্বক সেন্সিটিভ তারা একেবারে এটা ইউজ করো না আর এটার মধ্যে পুরো একটা রেঞ্জ কিন্তু অ্যাভেলেবেল আছে যেখানে নাইট ক্রিম ডি ক্রিম ফেস ওয়াশ ফেস সিরাম পুরোপুরি তোমরা কমপ্লিট একটা রেঞ্জ পেয়ে যাবে যদি মনে করো যে তোমার এটা শ্যুট করে যাচ্ছে এই নাইট ক্রিমটি তো অবশ্যই একবার ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিও যদি তোমার স্কিনে শুট করে যায় তাহলে তুমি পুরো রেঞ্জটাই ব্যবহার করো তোমার স্কিন স্কিন কালার ইনক্লুড করো সেটি আমি অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর বেটার রেজাল্ট পাবে আমি আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা এই নাইট ক্রিম সম্পর্কে জানতে পেরেছো এটা কী কাজ করবে মেনলি কাদের স্কিনে ব্যবহার করা যাবে কী কী ইনগ্রিডিয়েন্ট আছে দাম সব কিছুই বলে দিলাম ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাকে বলছি যে আমাকে কমেন্ট করেছে তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাকে ছোট্ট কমেন্ট করে জানিও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে